নাম তোমার? আলম। পিতার নাম? জিনুদ্দিন। গ্রাম? কালাকানিমারি। থানা? শ্রীপুর। জেলা? গাজীপুর। গাজীপুর। কতদিন ব্যবসা করো? আগে করতাম স্যার ব্যবসা, পরে ছেড়ে দিয়েছি স্যার। সবাই বলে আগে করতাম আর কি। আজকে যে তোমার কাছে যে মালগুলো পাইছি, এটা কার মাল? এটা স্যার হারা দিয়ে ক্যামেরা আগে নিয়ে শান্তি তাই? হ্যাঁ স্যার। তুমি এই যে কীভাবে এগুলো যে লোকজন ডাইকে এনে খাইলে? খাইবার সময় তার কাছে কয় টাকা নাও? অনেক সময় দেয় না, অনেক সময় জিত করে বটকে দিই স্যার। টাকা না দিয়ে চলে যায়? তাহলে এই ব্যবসা কি আর করবো? আবার খাইতে হয় না? এই যে কি খাওয়া ভালো না স্যার? এই জন্য তুমি এটা খাও দেখে তোমার বউ কই? কি জন্য গেছে? কি তামক? এগুলো কি খাও? এই জন্য বউ চলে গেছে শ্বশুর বাড়ি? ছেলে মেয়ে কই? তোমার সাথে এখন আর কেউ নাই? কারণটা কি? তোমার সাথে বউ ছেলে মেয়ে নাই, কারণটা কি? আচ্ছা, এই গাঁজা খাওয়া এবং বিক্রি করে যে ভালো কথা না স্যার? হ্যাঁ, পুলিশ তোমাকে ধরছে, এটা কি মিশে মিশে ধরছে? না স্যার। হ্যাঁ, তুমি কি অন্যায় করছো? হ্যাঁ, অপরাধ করছো। তো এই যে এই যে গাঁজা পাওয়া গেছে, এটা কার কাছে পাওয়া গেছে? হ্যাঁ, তোমার কাছে পেয়েছি। এটা কি ভুল করছো? হ্যাঁ, এগুলো তো আর খাবা না? আর কাউটা তো খাওয়াবা না? এগুলো তো বিক্রি করবা না? হ্যাঁ, তো বা করছো, এগুলো বিক্রি করবো না? আচ্ছা, যারা এই মাদক না খায় তাদের সম্বন্ধে কি বলবে বল তো? যারা না খায় তারা যে এই জগৎ তো না হয়ে যায় স্যার, এই জগতে আগে তারা ধ্বংস হয়ে যাবে স্যার। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে স্যার। সত্যি? হ্যাঁ স্যার। মাদক কি ধ্বংস হয়? হ্যাঁ স্যার। মাদক খালি কি মৃত্যু হয় নাকি? আচ্ছা, তুমি খাইলে তোমার কেমন লাগে শরীরটা? না খাইলে খাইলে স্যার চলে গেলে জলে আর খাইলে আমার একটু শরীরে ভালো লাগে। হ্যাঁ তাই? আচ্ছা, তোমার কাছে যারা এসে খায়, হ্যাঁ, তারা কি বলে? কত যারা মনে করেন তারা তো কেছে টান্নাসে খাওয়া, হুম, না থাকলে বহা বই ধরে, তুমি কথা বলতেছো? হ্যালো স্যার। তুমি তো আবার এই জেলখানাতে ছাড়াবে এসে আবার শুরু করো? না স্যার, যদি ব্যস্ত মনে ব্যস্ত মনে ব্যস্ত মনে ব্যস্ত মনে ব্যস্ত মনে।